প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে লেজেন্ডারি মিউজিক আইকন অনুষ্ঠানে। আমার নাম স্যান্ডিম্যান, আর আজকে আমরা যারা নিয়ে এসেছি আপনাদের সামনে এমন একজনকে যে বহু বছর ধরে আপনাদের মনে করছে রাজ। ওভার 650 ফিল্মস, হিন্দি ফিল্মস, ওভার 100 বেঙ্গলি ফিল্মস, ওভার 120 গোল্ড প্ল্যাটিনাম ডিস্কস। খুব ছোট্ট করে একটা ইন্ট্রো বলছি, কারণ আমি ওনার সাথে যখন কথা বলবো আরও কিছু জানতে পারবো। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ওয়ার এভার ইউ আর ফর দ্য মিউজিক্যাল ভান্ডার, দ্য ব্লিং কিং, দ্য মিউজিক ডাইরেক্টর, দ্য অ্যাক্টর, দ্য সিঙ্গার, দ্য ওয়ান অ্যান্ড ওনলি বাপ্পি লাহিড়ি বাপ্পিদা। वेलकम टू चैनल एस। धन्यवाद एंड शुक्रिया। चैनल एस टैमोन चैनल सारा विश्व बांगाली देर जोन एक विशेष टीवी चैनल जर जोन आमी एशे ची आज के। और सैंडी मैन आमार तुमी आमार खूब प्रिय। आमी आज थेके ना तुमी आमार साथे छबी देखा नहीं बाजी छो तबला। आमी एकटाई कथा बोलबो, আমি যেখানে যাই একটা কথাই বলি, আমি ভারতবাসী, কিন্তু আমার একটা পরিচয়, আমরা গর্বিত, আমরা বাঙালি। আমি বেঙ্গলি ভীষণ, আমি সেই জন্যে আমি খুব গর্বিত, কারণ আমার বাবা মার জন্ম পাবনা সিরাজগঞ্জ, আমার জন্ম কলকাতায়। কিন্তু বাংলাদেশ যখনই আমি কোনো যাই আমাকে ভীষণ ভালোবাসে। ওনাদের আজকে বাংলাদেশের যত দর্শক আছে তাদের দুয়াতে আজকে আমি এত বছর ধরে কাজ করে চলেছি সারা বিশ্বে, হলিউডে বলিউডে। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। দাদা, আজকে আমি লোভ সামলাতে পারছি না, অনেক কথা আছে, অনেক কথা আমি শোনার আছে আপনার কাছ থেকে। কিন্তু আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই সেই সেই গোল্ডেন এরাতে, যদি আপনার ক্যারিয়ারকে আমরা দুভাগে ভাগ করি, এক্সাম্পল একটি হচ্ছে মেলোডি এরা, আরেকটি হচ্ছে ডিস্কো এরা। মেলোডি এরাতে যদি শুরু করি আমরা, আপনি এমন এমন গুণী শিল্পীদের সাথে ডুয়েট গেয়েছেন, যদি একটু আমাদের যারা আছেন এখানে একটু বলেন যে মানে ওই সময়টা কেমন ছিল, আর মানে কাদের সাথে আপনি ডুয়েট গান বা কীভাবে? ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে মনে করি, আজকে আমার 46 ইয়ার্স, কেন আমার 50 ইয়ার্স হয়ে যাবে, কারণ আমি বাংলা ছবি করেছি দাদু 1970-তে, বাংলা ছবি দাদু। খুব ভালো গান ছিল, তাদের লতা মঙ্গেশকর জি গিয়েছিলেন, আশা ভোসলেজি, মান্না দে, মান্না দেজি তো একজন অমর শিল্পী ছিলেন। আমি একজনই এখন প্রেজেন্টলি আছি যারা, যাদের মানে ধরুন আর ডি বর্মন, এস ডি বর্মন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, কল্যাণজি আনন্দজি, এরপরে ব্যাস এই বাপ্পি লাহিড়ি। আমি যা কাজ করেছি মানে সেই স্বর্ণযুগ মানে গোল্ডেন এরা থেকে এখনও করছি, মানে আপনি মোহাম্মদ রফির সাথেও, কিশোর কুমার সাথে বলছি আমি, যেটা কথা হচ্ছে মোহাম্মদ রফিজি, কিশোর কুমার, মুকেশজি, মান্না দেজি, লতাজি, আশাজি তো গিয়েছেন। আশাজি শি স্যাং মোর দ্যান আর ডি বর্মন, শি স্যাং 300 ফিল্মস, 300 সংস উইথ বাপ্পি লাহিড়ি। তো আমার মনে হয় প্লাস বাংলাদেশেরও সব শিল্পী আমার সাথে গিয়েছে, ধরে নাও রুনা লায়লা, প্রথম অ্যালবাম যেটা আমি অ্যাবে রোডে করেছিলাম লন্ডনে, সুপার রুনা, সুপার রুনা সেটা আমারই শুট ছিল তখন, সেই ডিস্কো এরা দিয়ে শুরু হয়েছিল 82-তে। তো আমি সেই যুগ থেকে আসি, অত স্বর্ণযুগ যখন, যেখানে লাইভ মিউজিশিয়ান দিয়ে গান শুরু হতো। একটা গান আমি গেয়েছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে, যেটা নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, সং আই স্যাং ফর মাই ফার্স্ট সুপার হিট ফিল্ম জখমি। আমি গিয়েছি একদিকে কিশোর কুমার, একদিকে মোহাম্মদ রফি, মাঝখানে আমি, চিন্তা করো তখন বাপ্পি লাহিড়ি কিছুই নয়, জাস্ট একটা ছবি রিলিজ হয়েছে নান্না শিকারি। সেই সময় আমি এত মানে, যখন আমি গান করতে গেছি তখন তো লাইভ হতো,
এখনকার মতো কম্পিউটারে গান করে গেলাম, অন্তরা গাইলাম, মুখরা গাইলাম, তা না। একদিকে রফি সাহেব, একদিকে কিশোর কুমারজি, মাঝখানে আমি, আমার পুরো গলা শুকিয়ে গেছিল। অবশ্যই এত অবস্থা খারাপ ছিল, দুজনে লিজেন্ডারির মাঝখানে আমি গাইছি, কিন্তু এত আমাকে ভালোবাসতেন। নিশ্চয়ই, কারণ মোহাম্মদ রফিজি আমার বাবার খুব বন্ধু ছিলেন, অপরেশ লাহিড়িজি, কিশোর কুমারজি আমার মামা মামা হয়, উনি সবসময় আমার মাকে বোন বলে ডাকতো, মা বা ভাই ফোঁটা দিত, রাখি মারত, তো সেই দিক দিয়ে আমি অনেক সাপোর্ট পেয়েছি। কিন্তু একদিক একদিকে সিঙ্গার হিসাবে আমি খুব নার্ভাস ছিলাম সে সময়। নিশ্চয়ই। আর আপনি যে 4 বছর বয়স থেকে আপনি তবলা বাজাতেন, 4 বছর বয়স থেকে, তবলা ইনস্ট্রুমেন্টটা কীভাবে আপনাকে হেল্প করলো আপনার ক্যারিয়ারে? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তবলা তো আমার সব কিছু। তবলা আমার, ধরে নাও, মাই ক্যারিয়ার এভরিথিং ইজ তবলা। বিকজ 4 বছর বয়সে আমি যখন তবলা বাজালাম ইডেন গার্ডেন স্টেডিয়ামে কলকাতাতে, তো লতাজি আমাকে আশীর্বাদ করেছিলেন, লহরা, তবলা মানে সঙ্গতি আনা, লহরা লহরা সোলো, আমি কী করে বাজাতাম নিজেও জানতাম না। যাই হোক, সেই সময় একটা মানে অবিস্মরণীয় ব্যাপার হলো, আমার নাম হয়ে গেল মাস্টার বাপি, বাপি, এখন বাপ্পি, তখন বাপি ছিলাম, মাস্টার বাপি। এই তবলা দিয়ে আমার সঙ্গীত জীবনের শুরু। তারপরে আমি লহরা বাজাতাম, দেন আমার গুরু পণ্ডিত শান্তাপ্রসাদজিকে লতাজি বলে দিলেন, ঝনক ঝনক পায়াল বাজার সময় ওনাকে বলে দিলেন, অপরেশ দাকালের কা হ্যাঁ বহুত আচ্ছা বাজাতা হ্যাঁ, উসকা আপ শাগির্দ বানাই। এই করে আমার কেরিয়ার শুরু হলো তবলা দিয়ে, আমার সঙ্গীতের সব কিছু। তো দাদা, আপনি 18 কি 19 বছর বয়সে আপনার বলিউডে যে ক্যারিয়ারটা শুরু হলো, সেখান থেকে যে যাত্রাটা, আর ইউ কেম ইন তো ডিস্কো এরাটা আসলেন, আর ডিস্কো এরাতে এসেই কিন্তু আপনার আর মিঠুন চক্রবর্তীর কথা প্রথমেই আসে। ইনফ্যাক্ট আজকেও মিঠুন চক্রবর্তী একটি গান দিয়ে সবাই, বিশেষ করে রাশিয়াতে, জিমি জিমি, তারপর ডিস্কো ড্যান্সার, আপনার আর যখন মিঠুন চক্রবর্তী একসাথে হতেন, দ্য ম্যাজিক ইউজ টু ক্রিয়েট, ওই ব্যাপারে একটু আমাদের ওই সিক্রেটটা কী ছিল একটু সবাইকে একটু জানান যদি। না, ঘটনাটা কিচ্ছু না, ঘটনাটা আমি 74 থেকে যখন আমি মিউজিক করলাম, তখন তো চলতে চলতে, যেটা এখনও হিস্ট্রি, কিশোর কুমারজি গিয়েছিলেন, মানা হো তুম বেহেদ হাসি এসে বুড়ে হাম ভি নেই, মানা হো তুম বেহেদ হাসি এসে বুড়ে হাম ভি নেই, যশোদাস গিয়েছিলেন, দেন প্যার মাগা হে তুমি সে নাই নিকার করো, এইসব গান যে সব শুরু হলো আমার লাইফ মিউজিক্যাল ক্যারিয়ার, লোহকে দোরাং, মহেশ ভাট, তাতে একটা ভীষণ সুন্দর একটা ইমান রাগের ওপর গান ছিল, হ্যাঁ, ক্যান ইউ প্লে ডি মেজার, ডি মেজার, জিদ না করো আব তো রুকো ये रात नहीं आएगी। ये गाना क्या सुनलाम, ये गाना হচ্ছে আমার একটা শুরু, আর যেটা ক্লাসিক্যাল বেস লতাজি গিয়েছিলেন, তখন এই ডিস্কো এরা আসেনি, রাইট? আচ্ছা, 80-তে হঠাৎ রবি নাগাইচ আমাকে বললেন, ডাইরেক্টর রবি নাগাইচ, আমি একটা ছবি করছি, ছবির নাম সুরক্ষা, উসমে এক নয়া লড়কা আয়া, উসকা নাম হয় মিথুন চক্রবর্তী, মৃগায়া পিকচার মে উসকো ন্যাশনাল অ্যাওয়ার্ড মিলা, তো উসকা মানে লেনা চাহতা হুম, আর উসকে লিয়ে কুছ দাদা কুছ নয়া কুছ বানাই, বহুত আচ্ছা ড্যান্সার হ্যাঁ। আমি মিথুনকে দেখেছিলাম শৈলেন্দ্র সিং এর বাড়িতে, সিঙ্গার ছিলেন, তো খুব ট্যালেন্টেড, অসাধারণ ড্যান্সার। যখন আমি প্রথম গান করলাম জি মাইনর, মৌসম হ্যায় গানে কা, গানে কা বজানে কা, সুননে কা সুনানে কা, গান মাস্টার চিনা দুরু
এই হচ্ছে আমার ডিস্কো এরা শুরু হলো সুরক্ষা দিয়ে। এতে মিথুন চক্রবর্তী ড্যান্স করলো আর নিবেগাম সুপার ডুপার ইট সং। কেন এই ডিস্কো ড্যান্সার হচ্ছে পরের ছবি, রাইট? ডিস্কো ড্যান্সার তো এই ইতিহাস হয়ে গেল, এখনো ইতিহাসে কোনো সঙ্গীত আজকে সাবকন্টিনেন্টে ডিস্কো ড্যান্সারের মতো অল ওভার দ্য ওয়ার্ল্ড জিমি জিমি আজা আজা আই এম এ ডিস্কো ড্যান্সার ইয়াদারা এতেরা পেয়ার, যেটা আমি গিয়েছিলাম রাশিয়াতে। এখনো রাশিয়া চায়না, চায়নাতে আমি গোল্ডেন গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি, প্লাস এখনো আমেরিকাতে, আমেরিকাতে একটা ছবি এসছে দু বছর আগে, ডোন্ট মেস উইথ দ্য জোহান অ্যাডাম শ্যান্ডলার, দে হ্যাভ টেকেন মাই সং, দ্যাট পিস সুপার হিট, যে মে যে মে যে মে আজা আজা। অ্যান্ড আফটার দ্যাট মাইকেল জ্যাকসন কেম টু ইন্ডিয়া অ্যান্ড হি টোল্ড মি আই লাভ ইউর চেন, আই লাভ ইউর স্টাইল, বাট আই লাভ ইউর সং জিমি জিমি আজা আজা। এটা আমার জীবনে একটা বিরাট, কেন মাইকেল জ্যাকসন থ্রিলার বা পিলারি ডিস্কো ড্যান্সার একই সময় প্রায়, অ্যাবসলিউটলি। তো ডিস্কো মিউজিকটা আমি পুরো সাবকন্টিনেন্টে নিয়ে এসেছি, তার জন্য আমি দর্শকদের বলবো যে একটা নতুন যুগ এসে আছে। কিন্তু আমি মেলোডিটা ছাড়িনি, মেলোডি সংও আছে, ক্লাসিক্যাল সং প্রচুর আছে। কিশোর কুমার জি আমার জীবনে অনেকে গেছেন, তার বাংলা যেমন একটা গান আছে, আজকে এই এস চ্যানেল এসের আমি প্রোগ্রামে গাইতে চাই, গিভ ইট বি মাইনার প্লিজ, দিস সং ফর ডেডিকেটেড টু চ্যানেল এস টুডেজ প্রোগ্রাম উইথ স্ট্যান্ডিং। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনি কাছে দূরে যেখানে থাকো, ও বালিতে তোমার না লিখে দেব, জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে ফুলেতে তোমার নাম লিখে দেব, রঙে জ্বলে যাবে রঙে জ্বলে যাবে হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। দেখো বাংলা গান যখন গাইতে চাই, যখন গাই একটা মন থেকে গাই, বাংলা ভাষা আমার যেন মনে হয় মায়ের ভাষা, মাতৃভাষা। আর এই আজকের প্রোগ্রাম সারা বাঙালিরা দেখছে, বাপিদা কিন্তু একটাই কথা বলবো, আমরা বাঙালি। এটা পরে অন্য পর্যায়ে আসবে, তো আমার নিজের একটা গান বেরিয়েছে আমরা বাঙালি, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমার খুব ভালো লাগে যখনই বাংলা গান গাই না, তখন মন থেকে যেন একটা আলাদা আত্মাকা আওয়াজ আতা হয়। ইনফ্যাক্ট এই মুহূর্তে চলুন তাহলে বন্ধুরা, আমরা বাঙালি ওনার নতুন অ্যালবামে একটি গান আমরা বাঙালি, আমরা চলুন দেখে আসি। Oh
থাকবো বাংলার গ্রামেতে, আমাদের একটাই পরিচয়, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। নতুন বছর রূপেতে নতুন ভাবে সবাই মিলে